আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি বনরুটি কিভাবে তৈরি করে বাসায়। এই বনরুটিটা বাসায় তৈরি করে খেতে অনেক মজাই হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার আটাটা ডোটা রেডি হয়ে গেছে। এখানে আমি কি কি মিশেছি, সরি ওটা আমি দেখাতে পারিনি, অন্য কোনো দিন অন্য ভিডিওতে শেয়ার করব। এখানে আমি মিস করেছি 1 কাপ কুসুম, যেরকম মানে হাত চুবানো যায় আঙুল এরকম একটা কুসুম দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ 1 চিমটি, ইস দিয়েছি 1.5 চামচ। সবগুলো মিস করে আমি এটা ঢাকনা বন্ধ করে এটার বক্সে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে। পরে এটা ঠিক হয়ে সেট হয়ে গেছে। তারপরে আমি আটাটা ময়দাটা মেখেছি। এখানে আমার টোটাল 2 কাপ ময়দা লেগেছে, 2 কাপ ময়দার মধ্যে। তারপর আমি একটা ডিম দিয়েছি। এটা মাখার পরে আমি সফট একটা ডো তৈরি করেছিলাম, তারপরে ওটা আমি 30 মিনিটের জন্য আবারও রেস্টে রেখেছি। এই যে একটা ঢাকনা বন্ধ করি, এটা একদম ফুলে ঢাকনাও খুলে গেছে, এরকম হয়েছে। আর এটা সবসময় গরম জায়গায় রাখতে হয়। এখন আমি এটাকে ভালো করে মাখবো, তারপর আবার এটা আমি রেস্টে রাখবো। দেখতে থাকুন কীভাবে এটা করছে। আমি এটার ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এটা চেষ্টা করবেন যখন রেস্টে রাখবেন তখন যেন কোনোভাবে এটার ভিতরে এরকম একটা বক্স নেবেন, যেটা ঢাকনা আছে, কোনো বাতাস যায় না ওরকম, তাহলে এটা অনেক ভালো হবে। কতটা সময় লাগে এটা যার যার বাসার তাপমাত্রার উপর, আর গরমের মধ্যে এটা খুবই ভালো তাড়াতাড়ি ফুলে যায়। এটা গরম জায়গায় রাখতে হয়। দেখতে পাচ্ছেন এটা অনেকটা সব, সেম প্রসেসে আপনারা চাইলে পিৎজাও তৈরি করতে পারবেন, আবার চাইলে বন্ধ দিয়ে তৈরি করতে পারবেন। তাই আমি একটু মুখে নিচ্ছি ভালো করে, ভিতরে একটা বাতাস, ওই বাতাসটা যাতে বেরিয়ে যায়। তা আমি আবারও রেস্টে দিব 30 মিনিটের জন্য, পরে এটা আমি ওভেনে বেক করে নিব। আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, আপনাদের জন্য একটা টিপস আছে, আশা করি কাজে লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এটাকে এভাবে উপর থেকে নিচে করে শেপ দিতে হবে। খেয়াল রাখবে উপরের অংশটা যেন সব থাকে একদম। এভাবে আমি সবগুলো বন্ধ দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কেকের মোড নিয়েছি, এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা খুবই তাড়াতাড়ি উঠে আসে। দিদি আমার মেয়েটা ঘুমাচ্ছে, ও পায়ে তখন কান্নাই করছিল ঘুমানোর জন্য, এখন ঘুমাচ্ছে। এই যে ঠিক এইভাবে করে শেপটা দিয়ে নেবেন, দেখবেন এদিকে আমাকে সাহেব বলছে হেল্প করবে, ও বানাবে। এ দেখুন ও দুইটা বাটি নিয়ে আসছে, ওর জন্য বানাবে। দেখতে পাচ্ছেন ও বাটিগুলোর মধ্যে কি করতেছে। এটা একটু ভয় পাবেন, এটা একটু আঠালো আঠালো বা করতে পারে, এটা যখন এভাবে করবেন আঠালো আঠালো লাগতে পারে, তার জন্য একটু ময়দা বাদে।
পাশে আমি একটা কাচের ছোট বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট করে দুইটা আমি এখানেও দিচ্ছি। ওখানে ছয়টা হয়েছে আর এখানে ছোট ছোট করে দুইটা দিচ্ছি। এটা আমি এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর বাকি দুটো আমি রাখবো। 30 মিনিট পরে আমি আবার আপনাদেরকে দেখাবো। দেখাবে এগুলো কীরকম ফুলে নেওয়া হয়। এই যে দেখেন আমি 30 মিনিট পরে আবার ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বনরুটিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর ছোটগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনার বনরুটিগুলো ফুললে মনে করবেন না এটা অনেকটা সফট হবে। এখানে আমি এখানে ডিম ব্রাশ করে দিচ্ছি, এটা দিচ্ছি কালারের জন্য। হাতের কাছে তিল নেই, চাইলে তিলও দেওয়া যায়, সাদা তিলটা দেখছি। এই যে দেখছেন আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন কালার আসার জন্য, আমি ডিম ব্রাশ করতেছি। আমার ডিম ব্রাশ করা শেষ। আমি এখানে 5 মিনিট ওভেনটা অফ করে দিয়েছি, এবার আমি এটাকে 25 মিনিট থেকে 30 মিনিট নিয়েছি, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর পাশে ছোট বাটিগুলো দিয়ে দিচ্ছি। ঘুরে দিতে হবে, হ্যাঁ
এটা প্রচুর পরিমাণ গরম। এটা আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এটা এখন 160 এসি দিয়েছি, আর উপরে আর এখানে আমি চেক করতেছি 25 মিনিট 25 মিনিট দিয়েছি আমি। 25 মিনিট পরে আমি আবার ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমাদের বাসায় বানানো বনরুটি, তো বনরুটি দিয়ে এখন আমরা সকালবেলা নাস্তা করতেছি দুধ দিয়ে, খুব সুন্দর। এই যে অনেক সফট, খুব সুন্দর রঙের কালার আসছে। সাহেব খেতে আস, আপনারা তৈরি করে খাইতে পারেন বন্ধুটি। রাত্রে তৈরি করা হয়েছে।